এই মুহূর্তে কথা বলছি অরুণিমার সঙ্গে, টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। যদিও এখানে টেলিভিশন নিয়ে কথা বলবো না, ছবি মহিষাসুর মর্দিনী। প্রথমে আমরা আজকে মহালয়া এবং মহালয়ার দিনেই মহিষাসুর মর্দিনীর টিজার লঞ্চ এবং সেই ছবির তুমি একটা পার্ট, কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে, আজকে আমাদের ছবির টিজার প্রথমবার লঞ্চ হচ্ছে এবং এইটা আপনারা আজকে সন্ধ্যে থেকেই দেখতে পাবেন সবাই। তো আমরা তো আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবই, আপনারা দেখবেন টিজারটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। মহিষাসুর মর্দিনী তোমাকে কীভাবে পাবো আমরা? রঞ্জন ঘোষের ডিরেকশন, সব মিলিয়ে কাজের এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমরা খুব মজা করে কাজটা করেছি, ছবিটা একটু অন্য ধরনের, মানে বাধাগদের ছবি আমরা যেরকম দেখি সেরকম নয়, মানে ক্যামেরা মানে সিনেমাটোগ্রাফি ওয়াইজ ও স্টোরি ওয়াইজ ও একটু অন্য ধরন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাকেও খানিকটা অন্যরকমভাবেই, মানে খানিকটা না সম্পূর্ণ অন্যরকমভাবেই দেখতে পাবেন, মানে বরফির সাথে আমার চরিত্রকে রিলেট করতে পারবেন না। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো এইটুকুই। টেলিভিশন করার জন্য কি কোথাও ছবির একটা যেটা হয় আর কি হ্যাম্পার আর কি, যেহেতু টেলিভিশনে অনেকটা বেশি সময় দিতে হয়, সেটার জন্য কি কোথাও তোমার ছবি করার জন্য কি একটা কোথাও ছেদ করছে বা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, টেলিভিশনে তো অনেকটা বড় কমিটমেন্ট, কারণ প্রতিদিন আমরা যদি সেটে না যাই তাহলে প্রতিদিন মানুষ যে বাড়িতে বসে টিভিটা দেখছেন দেখতে পাবেন না, তো আমাদের তো সেই বাধ্যবাধকতাটা থাকেই এবং সেই ক্ষেত্রেই অনেক কিছু, অনেক ক্ষেত্রে অসুবিধা হয়, অনেক কাজ ছাড়তে হয়, বাট সেইটাতে কোনো খুব একটা যে দুঃখ হয় সেটা নয়, কারণ তার পরিবর্তে মানুষের যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা অসম্ভব, মানে ওয়ার্ম এবং খুব ভালো, মানে আমি মনে করি সেটাই আমার সবথেকে বড় পাওনা, মানুষের ভালোবাসা, মানে মানুষের মনে যে জায়গা করে নিতে পেরেছি আমি সেটুকুই আমার কাছে সবথেকে বড় পাওনা। আজকে এই মহালয়া মানে হয়ে গেল আর কি, এরপর সামনে পুজো আসছে কয়েকদিন পরেই, পুজোর প্ল্যানিং কলকাতায় থাকছো নাকি পুজোয় তো অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং থাকে? না, পুজোয় আমি কলকাতা ছেড়ে অন্য কোথাও যাই না, পুজোতে আমি কলকাতাতেই থাকি, কারণ কলকাতা এত সুন্দরভাবে সেজে ওঠে এবং আমার মনে হয় পুজোটা প্রতিটা বাঙালির অন্য একটা ইমোশন, যেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে পুজোর পাঁচটা দিন আমি যা চাই তাই করতে পারি, মানে চাইলে হয়তো আরাম করতে চাইলে আরাম করতে পারি, ঢাকের শব্দ শুনতে পারি, আবার ঘুরতেও যেতে পারি, খেতেও যেতে পারি, মানে সবটাই হয়, সেই জন্য পুজোয় কলকাতা ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এবছর কি প্ল্যানিং আছে? মানে একটা যদিও প্ল্যানিং অনেক চেঞ্জেস হতে পারে, তাও তো একটা প্ল্যানিং করা থাকে যে এই এই করবো, এই এই জায়গায় যাবো, এই এই ঘুরবো? না, আপাতত প্ল্যানিং করা নেই, আমার কোনোদিনই প্ল্যানিং করা থাকে না, পুজোটা সবটাই ইমপ্রম্পটু হয়, আজকে ইচ্ছা করছে কালকে এটা করবো তাই কালকে এটা করবো। থ্যাংক ইউ অরুণিমা, তোমার মহিষাসুর মর্দিনী সবার সবার ভালো লাগুক, তুমি ছবি টেলিভিশন ওয়েব সিরিজ সব ক্ষেত্রে তোমার অবাধ বিচারণ হোক। থ্যাংক ইউ সো মাচ।